কয়েকটা ছবি দেখাচ্ছি, সেই ছবি থেকে তোমরা যে চিহ্নিত অংশ সেটাকে সফটওয়্যারে প্রকাশ করতে কিগুলো হবে দেখো। তাহলে এখানে বৃত্ত আছে, বৃত্ত নিয়ে তো বৃত্তে এই অংশটাকে এভাবে মার্কিং করা আছে। উনি বলেছে যে যে চিহ্নিত করা অংশকে শতকরায় প্রকাশ করবে। তাহলে দেখো এখানে কত ভাগ চিহ্নিত করা আছে, চার ভাগ, এক দুই তিন চার, যে অংশটা চিহ্নিত করা আছে সেটা হচ্ছে যে টোটাল বৃত্ত তার কত অংশ, একে চার অংশ চিহ্নিত করা, চিহ্নিত করা অংশকে ভগ্নাংশে প্রকাশ করলে পায়, ভগ্নাংশে প্রকাশ প্রকাশ চিহ্নিত করা অংশকে ভগ্নাংশে প্রকাশ করে পায় কত বৃত্ত আছে। তো বৃত্ত দেখো চার ভাগের এক ভাগ চিহ্নিত করা হয়েছে, মার্কিং করা আছে চার ভাগের এক ভাগ, তাহলে কত অংশ, চার ভাগের এক ভাগ একের চার অংশ। তাহলে একে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে কত বলবো, না একের চার ইন্টু একশো পার্সেন্ট সমান হচ্ছে 25%, অর্থাৎ বৃত্তটা 25% মার্কিং করা আছে। যদি বলে কত অংশ চিহ্নিত করা নেই, তাহলে একের চার অংশ চিহ্নিত করা আছে আর নেই কত, চিহ্নিত করা অংশ এটাতে চিহ্নিত করা আছে, হ্যাঁ চিহ্নিত মানে এরকম দাগ দেওয়া আছে, চিহ্নিত চিহ্নিত করা আছে আর চিহ্নিত করা নেই কত অংশ। দেখো চার ভাগের মধ্যে এক ভাগ করা আছে, নেই কত ফাঁকা অংশ বলে, এই যে ফাঁকা অংশ তিন ভাগ, তাহলে নেই হচ্ছে তিনের চার অংশ, এই এক ভাগ দু ভাগ তিন ভাগ চার ভাগের মধ্যে তিন ভাগ নেই, চিহ্নিত করা নেই, দাগ টানা নেই, মার্কিং করা নেই, তাহলে তিনের চার ইন্টু একশো পার্সেন্ট পঁচিশ, তাহলে হচ্ছে 75%, তাহলে চিহ্নিত করা নেই 75%, আছে 25%। তো এই জন্য একটা ছবি দিয়ে দিল যে কয়েকটা ঘর বা কয়েকটা জায়গায় সমান ভাগে ভাগ করে চিহ্নিত করে বা দাগ দিয়ে দিল, না বলে কত অংশ শতকরা কত অংশ চিহ্নিত করা আছে বা কত অংশ নেই, এইভাবে তোমাদের করতে হবে। আরো কয়েকটা লেখা ছিল কাছে দেখো, প্রথম দিকের অঙ্ক একের দিকে কয়েকটা অঙ্ক, তো এইভাবে একটা বৃত্ত আঁকা আছে, একটা বৃত্ত আঁকা আছে দেখো, এভাবে একটা বৃত্ত আঁকা আছে, এইভাবে মার্কিং করা আছে, প্রথম চার ভাগ করেছে, তারপর আবার এদিকে ভাগ করেছে, হ্যাঁ আবার এদিকে করেছে, এভাবে নিয়ে এই দুটো অংশকে, এই দুটো অংশকে আমরা মার্কিং করে দিচ্ছি। নিয়ে বলেছে যে কত ভাগ কত শতকরা কত অংশ মার্কিং করা আছে, তাহলে দেখো কয়টা ভাগে ভাগ করা হয়েছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আট ভাগে ভাগ করা হয়েছে বৃত্তটাকে, টোটাল বৃত্তটাকে আট ভাগে ভাগ করা হয়েছে, এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা একটা এইভাবে করা হয়েছে বৃত্ত বলার মতো। তাহলে দেখো কত অংশ চিহ্নিত করা হয়েছে, দুই অংশ, কত ভাগের মধ্যে, আট ভাগের মধ্যে, তাহলে দুইয়ের আট, আটটা ভাগ আছে, তো এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, আটটা ভাগের মধ্যে দু ভাগ দাগ টানা আছে, মার্কিং করা আছে, দুটো ভাগ এই একটা ভাগ আর একটা ভাগ, দুটো ভাগ মার্কিং করা আছে, তাহলে দুইয়ের আট অংশ মার্কিং করা আছে, তাহলে মার্কিং করা যেটা আছে তার শতকরা কত পার্সেন্ট মার্কিং করা আছে, চিহ্নিত করা আছে, দুইয়ের আট ইন্টু একশো পার্সেন্ট, তাই তো আট ভাগের মধ্যে দু ভাগ, তাহলে দুইয়ের আট গুণিত একশো পার্সেন্ট, তাহলে এটা যদি আমরা কাটা করি দুই চারে আট, ঠিক আছে দুই চারে আট, তাহলে এটা হচ্ছে চার, এটা হচ্ছে পঁচিশ, সমান হচ্ছে 25% মার্কিং করা আছে, তাহলে চিহ্নিত করা যেটা হচ্ছে মার্কিং করা আছে, চিহ্নিত করা আছে। আর যদি বলে নেই কত, তাহলে আমরা সেটা কি করে করবো, তাহলে দেখো ছ ভাগ নেই, ক ভাগ নেই, এক দুই তিন চার পাঁচ ছয় আট ভাগের মধ্যে ছ ভাগ নেই, আট ভাগের মধ্যে ছ ভাগ নেই, তাহলে কত পার্সেন্ট নেই, এটা যদি আমরা বুঝে কাটি দুই তিনে ছয় দুই চারে আট, এটা চার পজিশন 75 সমান হচ্ছে, এটা হচ্ছে পার্সেন্টের চিহ্ন দাম, সমান হচ্ছে 75%, এটা চিহ্নিত করা নেই, চিহ্নিত করা নেই, ঠিক আছে। এইভাবে একটা ছবি দিয়ে
তোমাদের অঙ্ক ছোট ছোট অঙ্ক থাকতেই পারে। তো তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। বেশ, তোমাদের এই অঙ্কগুলো অনেকবারই করা হয়েছে, তার মধ্যে থেকে আরো কয়েকটা অঙ্ক দেখাচ্ছি। এখানে আটের দাগের অঙ্কটা 2100টি গল্পের বই আছে, 2100টি। যত গল্পের বই আছে তার 30% বই আমার কেনা হবে। হিসাব করে দেখি কতগুলি বই কেনা হবে। 30% 100টিতে 30টি, তাহলে নতুন বই কতগুলি কেনা হলো? অর্থাৎ নতুন বই ছিল কত? ছিল, আগে ছিল, এভাবে লিখবে, আগে ছিল কত? না, 2100টি, 2100টি বই, 2100টি বই। এখন কেনা হলো কত? 30%। নতুন করে কেনা হলো, নতুন করে কেনা হলো কত? না, 2100 তার 30%, মানে পার্সেন্ট মানে হচ্ছে 30/100। 30% মানে 30/100। তাহলে এখানে আমরা দুটো শূন্য যদি কেটে নিই তাহলে কত হচ্ছে? 3×3 = 6, 630টি। তাহলে নতুন করে 630টি গল্পের বই আবার কেনা হলো। এখন লাইব্রেরিতে মোট গল্পের বই সংখ্যা কত? এটা নতুন করে কেনা হলো, তাহলে মোট, অর্থাৎ এখন মোট বইয়ের সংখ্যা কত? বইয়ের সংখ্যা সমান হচ্ছে, ছিল কত? 2100টি, আবার কেনা হলো কত? 630টি। তাহলে হলো কত? 2100, 600, 2730, এই এতগুলো বই এখন লাইব্রেরিতে আছে। চোদ্দ নম্বরে কি বলা আছে? না, এক বিশেষ ধরনের পিতল, 70% তামা আছে আর বাকিটা দস্তা আছে। তাহলে 20 গ্রাম এরকম পিতল তৈরি করতে কতটা দস্তা লাগবে এটা আমাদের বের করতে হবে। কত কিগ্রা দস্তা লাগবে? তাহলে তামা কত? পিতলে যে তামা আছে সেটা, তামা আছে কত? না, তামা আছে কত? 70% যদি তামা থাকে তাহলে বাকিটা দস্তা। তাহলে দস্তা কত? বাকিটা দস্তা। তাহলে দস্তা সমান 100 - 70% সমান হচ্ছে 30% দস্তা। তাহলে মোট পিতল কত? 20 কিগ্রা। এরকম পিতলে দস্তা আছে, অর্থাৎ 20 কিগ্রা, অর্থাৎ 20 কিগ্রা পিতলে কি বের করতে হবে? দস্তা, তাই না? কত গ্রাম দস্তা লাগে? কত কিগ্রা দস্তা লাগবে? 20 কিগ্রা পিতলে দস্তা, দস্তা কত আছে? না, দস্তা আছে সমান 20×30% দস্তা, 30% মানে 100 কিগ্রায় 30 কিগ্রা, 30/100, তাই তো? 30/100 মানে 100 × 30, 100 কিগ্রা 30 কিগ্রা। তাহলে আমরা পারলাম এটা, তাহলে পেলাম তো 6 কিগ্রা, এটা আমরা উত্তর। ঠিক আছে, আরেকটা অঙ্ক দেখো, আরেকটা অঙ্ক যেটা আমরা 16 নম্বরে অঙ্কগুলো আগে করেছি, আবার এক নম্বর দেখে নাও, যাতে তোমাদের পরীক্ষার সময় প্র্যাকটিস করতে আরো সুবিধা হয়, পরীক্ষার আগে প্র্যাকটিস করতে। 16 নম্বরে দেখো, অনিলবাবু তার মাসিক আয় 22% ভাড়া দেয়, বাড়ি ভাড়া দেবে। তিনি যদি প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন তাহলে তার মাসিক আয় কত? তো 22% বাড়ি ভাড়া, 22% 22% বাড়ি ভাড়া। তাহলে তার রোজগার আয় যদি 100 টাকা হয়, 22 টাকা বাড়ি ভাড়া, তাই তো? তাহলে বাড়ি ভাড়া দিচ্ছে কত? 1870 টাকা। তাহলে সেখান থেকে আমাদের মাসের রোজগার বা আয়টা বার করতে হবে। তাহলে 22 টাকা বাড়ি ভাড়া দিলে মাসিক আয় আয় কত? সমান কত? 100 টাকা, 100 টাকা। ঠিক আছে, 100 টাকা। তাহলে 1 টাকা বাড়ি ভাড়া দিলে মাসিক আয় কত? 100/22 টাকা। তাহলে বাড়ি ভাড়া দিচ্ছে কত? 1870 টাকা,
1877 টাকা বাড়ি ভাড়া দিয়ে মাসিক আয় কত না 100 গুণিত 1870 22 ঠিক আছে তাহলে আমরা যদি এটা কত দিয়ে কাটবো দুই দিয়ে কাটবো দুই দিয়ে কাটলে এটা 11 পাবো আর এটা দেবো 50 এবার যদি আমরা 11 দিয়ে কাটি 11 কে 11 সাত 11 সাত 78 হ্যাঁ তাহলে এটা কত হচ্ছে না 517 85 ডাবল জিরো অর্থাৎ 8500 টাকা তাহলে তার অনিলবাবু মাসিক আয় কত এটা লিখবো অতএব অনিলবাবুর মাসিক আয় সমান হচ্ছে 8500 টাকা 8500 টাকা ঠিক আছে তো তোমরা এই অঙ্কগুলি ভালো করে প্র্যাকটিস করো।